হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনভিস ব্লগস এন্ড ভাই। আজকে যে আমি ভিডিওটা করছি সেটা মোটামুটি আমার গত ব্লগের থেকে 15 মাস পর, আর আজকে ভিডিওটা খুবই স্পেশাল, কারণ এই ভিডিওটার জন্য আমি প্রিপারেশন করছিলাম গত 2 বছর ধরে। তো কেন স্পেশাল, কী করব, চলেন দেখি, লেটস স্টার্ট ইট। তাহলে বন্ধুরা, আজকে যে আমি ভিডিওটা করছি বা আজকে যে ব্লগটা আমার, সেটা হয়েছে হেয়ার ডোনেশন নিয়ে। অ্যাকচুয়ালি হিট হেয়ার ডোনেশন, জেনারেলি আমরা লাইফে অনেক কিছুই ভাবি যে আমাদের যখন কিছু একটা ইনকাম করবো বা টাকা পয়সা হয়ে যাবে বা আমরা একটা পজিশনে আসলে আমরা ডোনেশন করব অন্যের যে ভালোর জন্য, ওয়েলফেয়ারের জন্য। আমরা অনেক টাকা বা আমাদের অনেক কিছু এই বিষয়ে আলোচনা করি বা ভাবি, চিন্তা করি কেমনে কাউকে হেল্প করা যায়। যেমন আমরা টাকা দিয়ে ডোনেশন করি, তেমনই অনেকে ব্লাড ডোনেশন করে বা অর্গ্যান ডোনেশন করে, ঠিক ওরকমভাবে গুরুত্ব রয়েছে হেয়ার ডোনেশনের। হেয়ার ডোনেশন ব্যাপারটা এরকম, আপনারা অনেকেই জানেন বা অনেকে হয়তো সম্পূর্ণ এই বিষয়ে অবগত না, যে মানুষের ক্যান্সার যখন হয় তারপর যখন কেমোথেরাপি দেওয়া হয় তখন ওদের চুল পড়ে যায়। তো ক্যান্সার পেশেন্টদের তো আমরা দুঃখ বা বেদনা কোনো মতেই কমাতে পারছি না, কিন্তু আমাদের যদি ছোট্ট একটা কাজ ওদের মুখে একটু হাসি ফুটাতে পারে তাহলে আপত্তিটাই কী? তো তার জন্যই রয়েছে আমাদের হেয়ার ডোনেশন। তো সেটা কীভাবে করতে হয়, কী প্রসেসেস আছে, সেগুলো আমার সাথে থাকেন, জানবেন, আমি করে যাবো, আর সাথে সাথে বলে যাবো। তো এখানে একটু সময় বসলাম কারণ সেলুনে অনেকটা ভিড় ছিল, এটার জন্য সেলুনে যেতেই হবে। মেয়েদের হেয়ার ডোনেশনটা অনেকটা ইজি হয়, ঘরে করা পসিবল, কিন্তু ছেলেদের জন্য অ্যাসিস্ট্যান্ট একজন দরকারি হয়, একা একা সম্ভব হয় না। তো তার জন্য চলেন এখন যাই সেলুনে। তাহলে হেয়ার ডোনেশনের যেটা আমাদের প্রসেস আছে, সেই প্রসেস হিসেবে প্রথম আমাদের যেটা করতে হবে সেটা হলো চুলগুলো ভালো করে আমাদের শ্যাম্পু করে ধুয়ে নিতে হবে। সাধারণত নোংরা চুল তো কোনো মতেই অ্যাকসেপ্টেবল না, জানিনি। তাছাড়াও যে চুলে আমাদের যদি আমাদের তেল থাকে বা আমরা কোনো ধরনের জেল ইউজ করি বা সেরাম ইউজ করি, চুলে কোনো ধরনের যদি আমরা কেমিক্যাল ইউজ করে থাকি, সাধারণত আজকাল যে কোনো তেল বা সেরামই হোক কেমিক্যালই হয়, তো সেগুলো যদি আমরা ইউজ করে থাকি সেগুলো আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আর চুলে যদি এমন কোনো ধরনের কেমিক্যাল থাকে তখন এটাতে পেশেন্টদের জন্য উইক বানাতে অনেক প্রবলেম হয়ে যাবে। তো তার জন্য ফার্স্ট প্রসেস হবে সেগুলোকে আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। আর ধোয়ার পর নেক্সট কাজ আসবে এটা শুকানো। তো শুকানোর জন্য ওরকম না যে ছেড়ে দিলাম আস্তে আস্তে শুকাতে থাকবে, অনেক টাইম লাগে, তাহলে আমাদের কাটিং করতে অনেক দেরি হয়ে যাবে। তার জন্য আমরা প্রথমে চুলটাকে ভালো করে ব্রাশ করে হালকা মুছে, তারপর আমরা ড্রায়ার দিয়ে বা হেয়ার ড্রায়ার দিয়ে হোক বা ভালো করে যে মুছে শুকানো যায়, একটা সময় লাগবে অনেক বেশি। তো হেয়ার ড্রায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নেওয়াটা খুব উচিত। যদি চুলে জল থাকে তাহলে চুলটা নষ্ট হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায়। তো তার জন্য আমরা পুরো ভালো করে শুকিয়ে নিতে হবে, আর তারপরে আরম্ভ হবে আমাদের কাটিংয়ের প্রসেস। তো যেহেতু চুলগুলো শুকিয়ে গেছে পুরোপুরি, এখন কাটিং করার জন্য আমাদের কাটিং করার আগে চুলগুলোকে ভালো করে বেঁধে নিতে হবে। ছোটো ছোটো করে বেনি করেও বেঁধা যায় বা ছোটো ছোটো করে কিছু গার্ডার দিয়ে আমাদের বেঁধে নিতে হবে, যেন চুলগুলো কাটার পর এক জায়গায় থেকে আরেক জায়গায় যেহেতু ট্রান্সফার করা হবে এক জায়গা থেকে অনেক দূরে, যেন এগুলো আবার কোনো মতো জট না লেগে যায় বা এলোমেলো হয়ে না যায়, যেন উইক বানাতে কোনো ধরনের প্রবলেম না হয়, তার জন্য এটাকে খুব ভালো করে সেটিং করতে হয়। তো সেটিংটা করার জন্য সুন্দর করে গার্ডার দিয়ে দিয়ে অল্প অল্প করে জায়গায় চুলগুলো বেঁধে নিতে হয়। জেনারেলি মেয়েদের জন্য এই প্রসেসটা করা খুব দরকার হয় না, কারণ সাধারণত মেয়েদের চুল 12 ইঞ্চি থেকে অনেক বেশি লম্বা হয়, 15, 17, 18 বা 20, অনেকের কমর পর্যন্ত হয়, 2 ফুটের উপরে লম্বা হয়। তখন ওনাদের নিচের থেকে প্রথম 1 ফুট ছেড়ে দিয়ে গাড়া দিয়ে বেঁধে কেটে দিলেই হয়ে যায়। কিন্তু ছেলেদের বা যদি কোনো মেয়ের আছে যাদের চুল আমার মতোই লম্বা তার থেকে বেশি না, তাহলে ওদেরকে এই প্রসেসগুলো মেনটেন করতে হবে, যেন চুলগুলো ডোনেট করার পর সেটা যেন সুন্দরভাবে কাজে লাগানো যায়। তো সে
এটা আমাদের সম্পূর্ণ বানিয়ে দিতে হবে, তাহলে ওনারা কাজ করে ভালো পাবেন। নাহলে চুলগুলো যদি কাটার পর এলোমেলো হয়ে যায় সেটাকে তো আবার সেটেল করা, ঠিক করা অলমোস্ট ইম্পসিবল হয়ে উঠবে। তো তার জন্য চুলগুলো আমাদের সুন্দর করে বানিয়ে নিতে হবে, গার্ডার লাগিয়ে বেঁধে নিতে হবে। তো চুল বাঁধার পর আমাকে কিছু এমনটা লাগছে, জানি না কোন জায়গায় যেন দেখেছি কোনো মুভির ভিলেনের হয়তো এরকম একটা লুকস দেওয়াও যেতে পারে, জানি না, যাই হোক জোকসে পার্ট। তো এখন আমরা আসবো কাটিংয়ের কাজে। তো কাটিং করতেও খুব সাবধান হতে হবে, যেন গার্ডারের নিচের পোর্শন থেকে কাটিং করা হয়, যেখানে মানে বাধা হয়েছে গার্ডার দিয়ে তার নিচের পোর্শনটা কাটিং করলে চুলগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। আমার চুল যেহেতু মানে 1 ফুট থেকে অল্পই লম্বা ছিল, তার জন্য আমি একদম 0 নম্বরে ট্রিমারটা সেট করে তারপর কাটা হয়েছে, নাহলে কারো যদি বেশি লম্বা আছে নিচের থেকে অনেকটা জায়গায় ছেড়েও কাটা যেতে পারে। তো কাটিং অলমোস্ট শেষের দিকে। এই কাটিং প্রসেসে সাহিলে যা কাজ করছেন ওনারা আমাকে যথেষ্ট হেল্প করেছেন, ওয়াসিম ভাই আমাকে কাটিং করে দিয়েছেন, বা ওনাকেও আবার অ্যাসিস্ট্যান্ট করতে যারা যারা এসছেন, অনেক সময় লেগেছে আমাদের, মোটামুটি 2 ঘন্টার উপর সময় লেগেছে সম্পূর্ণ প্রসেসটা করতে। তো ওনাদের অসংখ্য ধন্যবাদ, ওনারাও আমার এই কাজটাতে যথেষ্ট হেল্প করেছেন। তো এই কাটিংটা শেষ হওয়ার পর ওনারা সম্পূর্ণভাবে চুলগুলো সিজিল করে দিয়েছেন, সেটেল করে দিয়েছেন, ওনারাই আবার যদি কোনো ধরনের বাধার দরকার ছিল ওরকমভাবে বেঁধে দিয়েছেন। তো আবার শুনতেই বলছি ওনাদের, তো তারপর যাচ্ছি আমরা নেক্সট প্রসেস। তো বন্ধুরা, আমাদের সেলুনের পার্টটুক শেষ। তো চুল কাটার পর এরকম একটা জিপলক প্যাকেট নিয়ে আমি সেটাতে চুলগুলো ভরে দিয়েছি। এই জিপলক প্যাকেটগুলো পাওয়া যায়, আপনার যে কোনো জায়গায় পাবেন, আপনাদের যদি দরকার হয়, আপনার যদি পাঠান এরকমভাবে, নিশ্চয়ই এরকম একটা জিপলক প্যাকেটের দরকার হবে। সেই প্যাকেটটার মধ্যে চুলগুলো ভালো করে রাবার ব্যান্ড দিয়ে বেঁধে সবগুলো একসাথে তারপর জিপলক প্যাকেটে ভরে দেবেন। তারপর স্টেপ হবে আমাদের একটা এফও সাইজ পেপারে, যেখানে আপনি পাঠাতে চাইছেন যে অর্গানাইজেশন বা যে হসপিটাল যারা ক্যান্সার পেশেন্টের সাথে কাজ করছে ওদের জন্য ওই অর্গানাইজেশনের অ্যাড্রেসটা সেই এফও সাইজ পেপারে লিখে পাঠিয়ে দিলেই হলো। আমি আপাতত সেই প্যাকেটটা নিয়ে আমার সাথে আমি লিখে অ্যাড্রেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো, সেই অ্যাড্রেসে আপনারা পাঠাতে পারবেন। তো বন্ধুরা, এই আমাদের লিফাফা বা এনভেলপ, যেটার ভিতরে আমি সম্পূর্ণ আমার যে প্যাকিংটা দেখিয়েছিলাম চুলের ওটা আমি ঢুকিয়ে দেবো। আর এখানে অ্যাড্রেসটা লেখা আছে, আমি পাঠাচ্ছি মুম্বাইতে আনন্দ হসপিটালে, তো সেখানে আমি এটা পাঠাবো। তাছাড়াও ওয়েস্ট আমাদের সাউথেও একটা সেন্টার আছে, সেখানেও পাঠাতে পারবেন। আমি বাকি যতগুলো ডিটেলস আছে সব আপনি ডিসক্রিপশানে দিয়ে দেবো, যে যখন চাইবেন এরকম কিছু করতে আমার ডিসক্রিপশান থেকে লিঙ্ক ক্লিক করে ওদের সাথে কন্ট্যাক্ট করে পাঠাতে পারবেন। আর যেহেতু আমি বলেছি অলরেডি যে চুলটা অনেক লম্বা রাখতে হয়, মোটামুটি আপনার 1 ফুট মানে 12 ইঞ্চ, অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা 10 ইঞ্চিসেও অ্যাকসেপ্ট করে, তো আপনারা কথা বলে দেখে নেবেন কত ইঞ্চিসে অ্যাকসেপ্ট করছে ওরা, তো সেই হিসাবেই পাঠাবেন। তারপর হচ্ছে ব্যাপারটা, আমি আজকে তো বন্ধের দিন, সানডে আমি চলে যাব, তো আমি এই লিফাফাটা আমার ঘরে দিয়ে যাব, ওনারা পোস্ট করে দেবে, আমরা স্পিড পোস্ট করবো। স্পিড পোস্টে নিয়ার অ্যাবাউট 50 থেকে 75 রুপিজ বা 80 রুপিজও লেখা আছে অনেক জায়গায়, সেটা দরকার হয় করতে। তো এর থেকে বেশি অন্য কিছু নেই, আর অনেকগুলো ডিটেলস আছে, অনেকগুলো আপনারা নেটে ওয়েবসাইট পেয়ে যাবেন বা ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, অনেক পেজেস আছে, আপনারা কথা বলে এরকম ধরনের ডোনেশন করতে পারবেন। সাধারণত ডোনেশনগুলো আমরা টাকা পয়সা বা জিনিসপত্র, অনেকে ড্রেসেস দেয় বা অনেকে খাবার দেয় যোগান ধরে, সেগুলো ডোনেশন আছেই, তার সাথে আমরা অর্গ্যান বা হেয়ার্স ব্লাড এই সমস্ত ডোনেট করতে পারি। যখনই সুবিধা পাবেন, যার যেমন করে সুবিধা হয়, আমি করছি বলেই বলছি এমন না, কিন্তু আমাদের সোসাইটিতে অনেক দরকারি মানে মানুষ এরকম আছে যাদের অনেক দরকার, তো অনেক ধরনের ভাবে আমরা মানুষকে হেল্প করতে পারি। যখন আমরা যেভাবে সুযোগ পাবো, যার যেমন সামর্থ্য আছে, চেষ্টা করবেন মানুষকে হেল্প করার,
তাহলে দেখবেন হয়তো পৃথিবীটা আমরা যত সুন্দর চাইছি বানাতে নিজে নিজেই ততটা সুন্দর হবে। তো আজকের ভিডিওটা এখানেই থাক, আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, টাটা, বাই বাই, জয় হিন্দ।